প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক ফ্রেন্ডস বিলি বিজনেস থেকে আমি ইউসুফ খান তো আজকে আমি হাজির হয়েছি একটি গজ কাপড়ের সর্ববৃহৎ পাইকারি দোকানে তো যারা নাকি নতুন পুরাতন ব্যবসায়ী যারা নাকি গজ কাপড় নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু এই দোকান থেকে একদম রিজনেবল প্রাইসের মধ্যে সুন্দর সুন্দর কালেকশনের গজ কাপড় নিয়ে আপনার ব্যবসা শুরু করতে পারবেন তো আপনারা যখনই এই ভাইয়ের দোকান আসবেন তখন কিন্তু আমাদের এই ভাইকেই পেয়ে যাবেন আর যখন আসবেন তখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণ গজ কাপড় রয়েছে তো আমরা ভিডিও শুরুতে কিন্তু আরও একটা দোকান দেখেছি তাদের কিন্তু এখানে এই মার্কেটে দুটি দোকান আচ্ছা তো দেখতেই পাচ্ছেন তো তাদের কিন্তু গোডাউনে আরও অনেক মাল রয়েছে তো আমরা প্রথমে এই ভাষাতে আলাপ করব এবং তার দোকানে কী কী মানে কাপড়ের গজ কাপড় রয়েছে এবং তার কত দাম তা আপনাদের জানার চেষ্টা করব তো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ তো ভাই আপনার নাম মোহাম্মদ আলামিন আলামিন ভাই তো আলামিন ভাই আপনার দোকানে যদি কেউ আসতে চায় তো সেক্ষেত্রে কীভাবে আসবে আমাদের দোকানটা হচ্ছে আপনার বুলতা গাউসিয়া গাউসিয়া মার্কেটের তৃতীয় তলায় 3 নম্বর গলি 33 নম্বর দোকান আরেকটা হচ্ছে 47 নম্বর দোকান আর হচ্ছে এই পুলিশ ফাঁড়ির বরাবর শিবলোকে শিবলোকে জি আচ্ছা তো কেউ যদি আমাদের ঢাকা বা ঢাকার বাইরে পুরো 64 জেলায় কুরিয়ার করে থাকে তো সর্বনিম্ন কত টাকার মাল হলে আপনি কুরিয়ার করবেন সর্বনিম্ন এখন 3000 টাকা আচ্ছা 3000 টাকা হলে আপনি কুরিয়ার করবেন আর যদি কেউ আসতে চায় তাহলে এসেও নিতে পারবে আচ্ছা সেই ব্যবস্থাও আছে তো সর্বনিম্ন কত টাকা থেকে আপনাদের মানে দোকানে গজ কাপড় রয়েছে এখন আমাদের সর্বনিম্ন আপনার 30 টাকা থেকে শুরু 30 টাকা থেকে শুরু আচ্ছা তো আমি জানতে পারলাম যে 20 টাকা নাকি আছে না ওইটা ভাই এখন আপাতত নাই এখন 30 টাকা গজের আছে এগুলা দিতে পারবো আচ্ছা তো 25 টাকা 26 টাকা নাই না আচ্ছা তো ওগুলাতে ভাই রং ওঠে এখন রং ওঠবে কাস্টমারকে একটু কমে দিলে রঙে লাগা পরে দেখা যায় আপনার সমস্যা পরে কাস্টমার থাকে না আচ্ছা তো আমাদের প্রথমে কি ধরনের কালেকশন দেখাবেন একটু দেখা এই যে এটা হচ্ছে আমাদের কাশ্মীরি কাপড় কাশ্মীরি কাপড় জি আচ্ছা এই যে 30 টাকা গজ 30 টাকা গজ জি ওয়াও কাশ্মীরি কাপড় 2 হাত বহর আচ্ছা এটা কি ব্লাউজ বানানো যায় নাকি জি পিসও বানায় জামা হ্যাঁ আচ্ছা এটা জামাও বানায় জি আচ্ছা কত কাপে গরম লাগবে না তাহলে না 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 এটা হচ্ছে আপনার বর্ডার দেওয়া যাবে পরে হচ্ছে আপনার এই যে কি বলে গলার কাজ করা যাবে গলার কাজ করা যাবে দেখেন কালার কতগুলো আছে কালার আছে 5টা কালার 5টি কালার আছে গোল্ডেন কালার হবে সিলভার কালার হবে আচ্ছা আচ্ছা অফ হোয়াইট হবে অফ হোয়াইট হবে কালার আর অনেক কালার আছে ভিতরে আচ্ছা এই যে একটা এটা এইগুলো পড়বে 30 টাকা গজ নাকি জি আচ্ছা এই যে এখানেও কিন্তু আছে না জি এই যে এখানেও কিন্তু আছে কাপড় এই দেখতে পাচ্ছেন এই দেখেন বাহ খুব সুন্দর এগুলো পড়বে মাত্র 30 টাকা গজ আচ্ছা তো আপনার দোকানে কি কাট পিস আছে কাট পিস আছে আমাদের এসি কটন হবে একটু এসি কটন হ্যাঁ এগুলো উন্নত মানের কাপড় এসি কটন আচ্ছা এসি কটনের কাট পিস দেখেন কত সুন্দর আচ্ছা অনেকে জিজ্ঞেস করে যে কাট পিসে ভাই কতটুকু কাপড় থাকে সর্বনিম্ন 2 গজ সর্বনিম্ন 2 গজ থাকবে কম থাকবে না তো না 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 আচ্ছা দেখেন কাট পিসের একদম এসি কটনের একদম ভালো মানের এগুলো রং উঠবে না তো না রং গ্যারান্টি এগুলো কিন্তু রং উঠবে না দেখেন রং গ্যারান্টি একদম এসি কটনের দেখতে পাচ্ছেন অসংখ্য কালারের কিন্তু কাট পিস আছে তো এগুলো কত করে ভাই এগুলো হচ্ছে 35 টাকা 35 টাকা আচ্ছা কাট পিস পেয়ে যাবেন কিন্তু 35 টাকা গজ আচ্ছা তো এগুলো কি এগুলো এটা হচ্ছে আপনার সুতি সুতি কাট পিস বয়েল প্রবলেম জি আচ্ছা এগুলো কিন্তু সুতি প্রবলেম মানে বয়েল প্রবলেমের কাট পিস তো এগুলো কত করে এগুলো একই দাম কত 35 টাকা 35 টাকা আচ্ছা এসি কটনটা 35 জি আচ্ছা এগুলো পড়বে কাট পিস যেটা নেবেন বয়েল প্রবলেম আছে এসি কটন আছে তো এগুলো কিন্তু সব পড়বে 35 টাকা এই যে আমাদের আরেকটা কাপড় আছে নেট নেটের বহরের জি আচ্ছা নেটের আড়াই হাত বহরের দেখেন অর্গেন্ডির ভিতরে নেট ওরে বাবা একদম পাতলা তো কাপড়টা দেখেন কত সুন্দর একদম পাতলা কাপড় দেখেন অর্গেন্ডির ভিতরে নেটে আচ্ছা এটা কয়টা কালার হবে 30 টাকা গজ 5টা কালার 5টি কালার হবে আবার রং উঠবে না তো না না রং গ্যারান্টি অনেকে ভাই এখন ভয় পায় কা মানে গজ কাপড় দিয়ে রং উঠে যায় কিনা আপনার রং গ্যারান্টি এজন্য ভাই কম দামি কাপড় এখন উঠায় না দেইও না আচ্ছা তো এজন্য কম দামি কাপড় উঠানো না দেনো না আচ্ছা আচ্ছা এরপর আমাদের কি কাপড় কালার দেখাবেন এরপর আছে আমাদের এই যে পবলিন মালগুলো আছে পবলিন জি কালার কম হবে আনসেটিং আচ্ছা কালার কম হবে আনসেটিং জি আচ্ছা তো এগুলো কত করে এগুলো 35 টাকা গজ 35 টাকা গজ রং উঠবে না তো না রং গ্যারান্টি রং একদম গ্যারান্টি এগুলো কি কাপড় সব কালার পাওয়া যাবে না আনসেটিং আচ্ছা আচ্ছা সব কালার পাওয়া যাবে না কালার কয়টা পাওয়া যাবে কালার 5-6টা 5-6টা পাওয়া যাবে আচ্ছা তো এগুলো দিয়ে কি কি বানানো যায় ভাই এগুলো ব্লাউজ পেডিকোট পায়জামা প্লাজো যেটা খুশি জামা বানানো যায় জি আচ্ছা তো কেদো মনে করে মনে করে কালার ভিতরে আছে এই যেটা কালার হ্যাঁ আচ্ছা এই যে এখানে আছে এগুলো পড়বে 35 জি মাত্র 35 টাকা দেখেন একদম কম কিন্তু 35 টাকা কিন্তু একদম আসলে একদম কম কিন্তু দেখেন মাত্র 35 টাকায় আপনারা গজ খাবো তো এইগুলো যারা বিক্রি করবে তারা কত টাকা বিক্রি করে ভাই এগুলো আমরা এখানে আপনার খুচরা 45 টাকা বিক্রি করি 45 টাকা বিক্রি করে মানে
যদি আপনার দোকান আপনাদের পাইকারি দোকান তো সেই ক্ষেত্রে পাইকারি 35 টাকা খুচরা 45 45 মানে 35 আর খুচরা 45 আর যারা নিবে আর কি যারা কাস্টমার নিয়ে তারা 55 টাকা 60 টাকা বিক্রি করতে পারবে কারণ এখন আপনার কাপড়ের দাম অনেক বেশি আচ্ছা 55 টাকা 60 টাকা বিক্রি করতে পারবে আচ্ছা এটা কি কাপড় ভাই এটা হচ্ছে আপনার কাটিং কাপড় ওয়াও এটা তো আরো সুন্দর কাপড় জি আমি আপনার আগেরও দুইটা ভিডিওতে দেখাইছিলাম কাটিং আচ্ছা আচ্ছা কাটিং কাপড় এগুলো খুব ভালো মানের কাপড় আড়াই হাত বহর আড়াই হাত বহর কাটিং কাপড় এটা অনেক অর্ডার আসে এটা মানে স্টক থাকে না দিতে পারি না আচ্ছা এটা প্রচুর অর্ডার আচ্ছা এটা কি কি করা যায় ভাই এটা পাঞ্জাবি জামা ও আচ্ছা ফতুয়া পাঞ্জাবি যেটা ওয়াও অনেকে কিন্তু আমাকে মেসেজ করেছেন যে ভাই পাঞ্জাবি কাপড়ে গস কাপড়ে ভিডিও দেখান এটা কিন্তু আপনার ভিতরে কাজ সুতার কাজ আচ্ছা তাহলে কিন্তু আপনার ভিডিওর মাধ্যমে আমরা পেয়ে গেলাম পাঞ্জাবি কাপড় নাকি জি পাঞ্জাবি কাপড়ের মধ্যে কি কি কালার আছে কাপড় আছে এর ভিতরে কালার হবে ভাই অসংখ্য কালার এই যে দেখেন এগুলো সব জি ওয়া এগুলো সবে কি পাঞ্জাবি কাপড় জি পাঞ্জাবির কাপড় মানে সব কাপড়ে এক কালার হবে ডিজাইন হবে আচ্ছা মানে এগুলো দিয়ে আপনি পাঞ্জাবি বানানো যাবে নাকি জি আচ্ছা এগুলো দিয়ে কিন্তু পাঞ্জাবি বানানো যাবে দেখেন কত সুন্দর কালার কত সুন্দর কাপড় দেখেন অর্গেন্ডি কাটিং আচ্ছা অর্গেন্ডি কাটিং এগুলো দিয়ে কিন্তু আপনি পাঞ্জাবি বানাতে পারবেন দেখেন অনেক কালার আছে কালারে শেষ নেই আচ্ছা এগুলো সবে মানে পাঞ্জাবি কাপড় নাকি আচ্ছা এগুলো কিন্তু সবে একদম পাঞ্জাবি কাপড় দেখেন কত সুন্দর কালার কাপড় দেখেন কত সুন্দর কাপড় এগুলো সবে কিন্তু আপনার পাঞ্জাবির কাপড় এটা হচ্ছে 60 টাকা গজ এটা 60 টাকা গজ হবে আড়াই হাত বহরের 60 টাকা গজ এটা ইনটেকের দাম আছে আপনার 120 থেকে 150 টাকা আচ্ছা ইনটেকের দাম আছে 120 থেকে 150 টাকা জি জি তারপর আপনার বান্ডেল নিতে হবে 100 গজ করে সেটিং বিক্রি সেটিং ছাড়া ওরা বিক্রি করে না আচ্ছা সেটিং ছাড়া বিক্রি করে না আমাদের যেহেতু আনসেটিং এর জন্য আমাদের এখানে দামটা কম তো আপনারা একটু ক্যাটাগরি যদি কেউ নিতে চায় 5 গজ 10 গজ দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই দিতে নাকি বলবেন আমার বান্ডেল সব না 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 দেয়া যাবে সমস্যা নেই আচ্ছা থান সহ তো আয়শা নিতে হবে এটা যে 5 গজ 10 গজ আপনার কুরিয়ান করা যাবে না আচ্ছা আচ্ছা কুরিয়ান করতে গেলে এটা সর্বনিম্ন 20 গজ কুরিয়ান করতে হবে আচ্ছা কি যদি মনে করেন সব কাপড় মিলিয়ে নিলো তাহলে দেয়া যাবে দেওয়া যাবে জি আচ্ছা পাঞ্জাবি কাপড় নিতে পারবেন আচ্ছা এখানে এটা কি তারপর আমাদের আছে আপনার অর্গেন্ডি আড়াই হাত যেটা এখন সবচেয়ে বেশি চলে এবং সবচেয়ে বেশি অর্ডার হয় আচ্ছা অর্গেন্ডি জি আড়াই হাত বহর আড়াই হাত বহর অর্গেন্ডি কালার হবে 15টা 15টা জি আচ্ছা এগুলো কি সব কালার এখানে সব অর্গেন্ডি জি আচ্ছা এগুলো কিন্তু কালার পাবেন এই দেখেন কালারের অভাব নাই অসংখ্য কালার কাপড়টা দেখেন একবারে সফট পাতলা আচ্ছা কাপড়টা কিন্তু একবারে সফট দেখেন পাতলা কাপড় দেখেন বা এই পিঠে কিন্তু ভিতরে মানে ওই পিঠ দেখা যাচ্ছে দেখেন একদম পাতলা কাপড় একবারে চিকন সুতা চিকন সুতা নাকি জি 100% সুতি আচ্ছা 100% সুতি আবার রং উঠবে না তো না না রং গ্যারান্টি অর্গেন্ডি রং ওঠে না এটা যারা নেয় সবাই জানে আচ্ছা তো এগুলো কত করে এটা 40 টাকা 40 টাকা 45 টাকা 45 জি আচ্ছা এটা পড়বে 45 টাকা এই যে এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো সবাই অর্গেন্ডি আচ্ছা দেখেন কত কালার এগুলো কালার নাকি জি এই দেখেন কত কালার এগুলো পড়বে মাত্র 45 টাকা রং কিন্তু একদম গ্যারান্টি দিচ্ছে আচ্ছা তো আর এগুলো তো দেখিয়েছি আমরা নাকি এগুলো কাট পিস এগুলো কাট পিস 35 টাকা 35 টাকা আচ্ছা এগুলো কি কাট পিস এগুলো প্রথম যেটা দেখিয়েছিলাম না না এটা হচ্ছে এটার মালটা এখানে রাখছি আর কি আচ্ছা এগুলো কাট পিস হ্যাঁ এগুলো কাট পিস আচ্ছা এই কি কাপড়ের এটা অর্গেন্ডির কাট পিস এটা কত করে 35 টাকা কাট পিস যা হয় 35 টাকায় বিক্রি করি আচ্ছা মানে যে কাপড়ের হোক কাট পিস হবে মাত্র 35 টাকা আচ্ছা আর এখানে দেখতে পাচ্ছেন আচ্ছা বয়েল পবলিন নাই আপনার দোকানে এই যে পবলিন দেখাইলাম পবলিন বয়েল জি বয়েল নাই বয়েল আমরা বিক্রি করি না বয়েল আছে আড়াই হাত বহরের 45 টাকা 45 টাকা আচ্ছা এগুলো কি রং উঠবে না 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 রং গ্যারান্টি আচ্ছা তো ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এটা এটা দেখি হ্যাঁ এটা হচ্ছে আপনার রেয়ন কাপড় রেয়ন কাপড়ে জি আচ্ছা তো দেখাই রেয়ন কাপড়টা বা ওরে কাট পিস আছে রেয়ন কাপড়ে না রেয়নের কাট পিস হয় না এটা এমনিতেই চলে যতটুকু হয় ততটুকুই নেই আচ্ছা কাপড়টা দেখেন সুতার একটা বুটিকস আছে এই যে কত সুন্দর সুন্দর কালার দেখেন কালার দেখেন মিষ্টি কালারটা কত সুন্দর দেখেন কালো আছে তো সব কালার আছে সব কালার আছে দেখেন কত সুন্দর এখানে কিন্তু ছোট ছোট ইদাও আছে না আচ্ছা দেখেন পাঞ্জাবি কালারটা দেখেন সুতার কাজ দেওয়া আছে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক যারা নাকি এই দোকান থেকে গজ কাপড় নিয়ে আপনার ব্যবসা শুরু করতে চান তো দেখতেই পাচ্ছেন যে ভিডিও স্ক্রিনে এই দোকানের মোবাইল নাম্বারটি দেওয়া আছে তো এই নাম্বারে ফোন দিলে কিন্তু আপনার অর্ডারটি কনফার্ম করতে পারবেন তো দর্শক আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ